গুটিয়ে নেয়ার এই সময়ে বাড়িয়ে দে হাত দুটি মোর শুদ্ধ হয়ে। রেই হ্যান্ড ওয়াশ, হাত বাড়িয়ে দাও। আচ্ছা মা খারো, বন করার ব্যবস্থা করতেছি এক্ষুনি। আমার মায় অসুস্থ, বিছনায় ঘুমাইবার পারতাছে না, আওয়াজে একটু কমা না, আল্লাহর নাই বড় ভাই, আয়ান এদিকে। আরে সাউন্ডটা কমাইবার কোনা বেটা, সাউন্ডটা কমাইবার কোনা, ও যা বাইরে চলে যা। আরে সুবু ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? বালা না রে বাবু, কালকে মারে হাসপাতালে তেলিয়েছি, অপারেশন শেষ হয়েছে, অনেক অসুস্থ ছিল। আমায় কেমন আছে? হেল লেগে তো এনে আছি, এই যে ডিচ্চাং ডিচ্চাং আওয়াজে লেগে মায় ঘুমাইবার পারতেছে না, বুঝছে? আছি আয় হায় ক্যাটা এটা, আহেন তো সুবু ভাই। ডিজে ডিজে আমরা কিছু কই, কোনো গান মান বন্ধ মন হবো না, তুমি যাও গা। এই ডিজে চালু গা, ডিজে ডিজে বানকার, এই ডিজে তোর কি কইছি চালু কর, ডিজে ডিজে বানকার চালু কর, ডিজে ডিজে আমি বাবু সিকদার কইছি, আমার কথা শুনবো না? আহসু ভাই, শোনেন আপনি যদি আর আমার পিছে পিছে আসেন আপনার খবর আছে বলে দিলাম। কটার খবর? 12টার খবর। আয় হায় 12টার খবর। Thank you.
अम्मा ओय अम्मा नवाब जताइछे खबर खाई जाए खामो ना कूदा ना क्या तुम्हार जो नोइसे अमार बाड़ी फरीदपुर और ढाका है बसा कौन सा से तब पुलों ने ढाका तो क्यों छे हैं और माय क्या ठाए और मैं आमी ओए को थक वो मादर लैंग्वेज ओए की फादर लैंग्वेज को थक वो फरीदपुर के बासा की हिरादिया बंदनी आमागो एलाकार बासा इटा ढाका या बासा सारा पृथ्वी विख्यात আহমিয়া খাইবার আহ বুঝছি অধপদনে কেন যাচ্ছে বুঝছি না বাবু বাবু এই গামছা দিয়ে যা এই যাচ্ছি এই দাদারাই घुमा बुक्कु भाई ओ ছাত্রদের মতো আমার পিছে পিছে কেন ঘোরেন আমি ছাত্রদের মতন হ্যাঁ ঠিক আছে পিছে পিছে আর ঘুরুম না পাশাপাশি ঘুরুম পাশাপাশি বা কেন ঘুরবেন তাহলে সামনে সামনে ঘুরুম আরে আশ্চর্য আপনি সামনে সামনে বা কেন ঘুরবেন তাহলে কি আর ঘুরুম না আমি কিন্তু কাউকে ঘুরতে না করিনি बाबी की कोई लेडा
বাই কোয়ালা বক ভাবি কি আপনার হকয়া দিছে হ তো চোখে চোখে তো বাই জন মুখে মুখে কোয়ালাইব তখন তো আমরা একটা বড় পানি করুম কি কন বাই ওই বরে বক তো বাই এই চোখে চোখে কেমতে কয় তোর ভাবির চোখের মধ্যে মার্বেলের কক্ষপথ আছে রে বুকু আমি গিয়া দেহাইছি পরিবেশ আমার পক্ষে বুকু ভাই কুরআন ঢাকা ওয়ান পিস বুকু বাবু সিকদার ওয়ান পিস রে বুকু দ্য কিং অফ সূত্রাপুর আই অ্যাম বাবু সিকদার কিন্তু বুকু বাসায় তো আবার মহারাজা বসে আছে রে বুকু দেরি করে গেলে সে আবার আবার গর্দান কেটে ফেলবে বুকু তোর ভাই বাবু সিকদার কাউরে ভয় পায় না খালি ওই ফ্যাসফ্যাসানি বয়স ছাড়া সববার লাগে ওই ফ্যাসফ্যাসানি গলাবার লাগে না রে বুকু আমার দিয়ে আয় ধরো মারে বুকু রাত কটা বাজে বাজে কটা প্রতিদিন রাত্রে ফিরিস এই বুকু এটা কি রে এটা কি এটা কি আইফোন আইফোন সিকিউরিটি সোনার বাচ্চা মদ খাবে মদ করে সিকিউরিটি খায় মদ খাবে সোনার বাচ্চা মদ খা ডেলি ফেরো মদ খাও একদম কুত্তর বাচ্চা বাড়ি থেকে বের করে দেবো সোনার বাচ্চা কি ব্যাপার আজকে সামনে দাঁড়িয়ে আছেন যে হ প্রতিদিন তো ডাইনে বামের সামনে পিছে গুড়গুড় করি আজকে না সামনে এসে দাঁড়াইলাম আপনি কিছু বলবেন হ দেহি তুমি কি বই পড়ো আয় হ্যাঁ দেখ ভূগোল সামাজিক বিজ্ঞান অঙ্ক দেহি করো তো বহুত কিছুই পড়ো এত কিছু পড়ো আমার চেহারাটা পড়ো পড়ো না আমি নিজেই থাকবেন বই ইস এত কিছু পড়তে পারবো না সরি সরি তোর সমাজ পড়ো খেলা অঙ্ক করো খেলা ভূগোল পড়ো খেলা হাসিটা দিলেই তো মনটা গইলা যায় সমস্যা যদি হয় যে কোনো ময়লা বা দৃষ্টিভঙ্গির তবে পরিবর্তন চাই এখনই দেখি নতুন চোখে রেডিও গ্লাস অ্যান্ড হাউসহোল্ড ক্লিনার রে দেশের টাকা দেশেই থাকো সুমন আবাস 20 টাকার মাল লয় বাসা ফাঁকা গালামু বেটা গালামু বুঝোস নাই একের একের শুভন মালটা কেঠা এই যে আমার সামনে দিয়ে হাইটে হাইটে যাইতেছে কই বার পারতেছিস না না বস কই বার পারতেছি না ঠিক আছে আমি দেখতেছি
আমার মহল্লা এমন সুন্দর একের জিনিস আছে আর আমি আজকে দেখলাম। নাম কি তোমার? আরে কই যেতেছো? আমার চিনো নাই কে? এই মহল্লা সহ পুরো আস্তনি আমার, মানে আমার আব্বার একে একে, বুঝোস নাই? ও সরি বুঝো নাই, একে একে জায়গা তোমার দেখে আমি ক্রাশ খেয়ে গেছি, ভাল লাগছে। ভাই বই কোনটা ভাল লাগে? বই তো এটাই ভাল লাগতেছে। হ তোমার তো ঘুরে ফিরে আমার জিনিসই পছন্দ হইব বুকু। ভাই ওরে মা দিবে তোরা করতাছ কি আমারে? কোন পা কোন পা? ভাই 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 বাউ পা বাবু সিকদার বুঝছ না? আপনার পোলা আমার পোলারে পাড়ায় ধরিয়া গুলি করিয়া দিছে, আপনি এখনো বুঝেন নাই? 24 ঘন্টা সময় দিতেছি, আপনিও গভর্নমেন্টের লোক আমিও গভর্নমেন্টের লোক, এই 24 ঘন্টার ভিতরে আপনি যদি আইন অনুযায়ী কোনো ব্যবস্থা না লইবার পারেন তাহলে গোলাম আমি আমার ব্যবস্থা লোক, বুঝতে পারছেন? সময় গোলাম 24 ঘন্টা। সব কিছু গুছাই দিতেছি, তাড়াতাড়ি জায়গা যেহেনে যাবি সাবধানে থাকবি, টাকা পয়সা আছে এনে, কোনো কিছু দরকার পড়লে আমার ফোন দিস, তা বাইচে থাক, আর এক মুহূর্ত এনে থাকুন যাইব না, পলাই জায়গা। তোর আব্বা পাইলে তোরে স্টেট ট্যাঙ্কের মধ্যে গুলি করবো, তারপর জেলখানার মধ্যে ঢুকাই দিব। আমি যাবো না মা। যাবি না মানে? তুই তোর আব্বারে চিনোস না? হ্যাঁ তোর আব্বা তোরে পাইলে আস্থা রাখবো না, একদম গুড়া গুড়া করে ফেলাইবো। আমি চাই না, আমি চাই না আমার পোলা, আমি চাই আমার পোলা বাইচে থাকুক, জেনে থাকুক আমার পোলা বাইচে থাকুক এই দুনিয়াতে। ওঠ আর দেরি করে যাব না, ওঠ চল চল। ঠিক আছে যাইতেছি গা, নিজের খেয়াল রাখো। তুই তোর খেয়াল রাখিস, তোর মাল লিগা তুই বাইচে থাকিস। হ বাচুম নে বাজা করলি কইলাম, তোর মাল লিগা জিন্দা থাকতে হইব, আমি যেন তোরে জিন্দা দেখি। বাবু কই? বাবু বাবু কই? বাবু কই? বাবু বাবু কি করছ জানো? ও আমার মান সম্মান ধ্বংস করে দিছে, ও আমার গুলি করছে গুলি। তুই তুই এটা করছিস, অমানুষ বানাইছিস তুই। ও যে আশ্রয় প্রশ্রয় পেয়েছে তুই, তোর জন্য আমার বাবু নষ্ট হচ্ছে। তুই বাবু কই?
বাবু কইস আমারে আমারে যা ইচ্ছা করে আমারে গুলি করেন মাইরা বলেন জানে শেষ করে বলেন কিন্তু আমার আমার পোলা আমার একমাত্র সন্তান ও বাইচে থাকুক ওরে আমি গুলি করব ওরে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ আল্লাহ তুমি আমার সন্তানকে তো বাঁচিয়ে রেখো আল্লাহ ওর বাপে যেন ওরে খুঁজে না পায় আল্লাহ আমার বাবুরে যেন ওর বাপে খুঁজে না পায় আল্লাহ ওই বাইচে থাকুক আল্লাহ ও বাইচে থাকুক আল্লাহ বাবু সিকদারের জানরে ল্যাং মেরে ফেলাই দিছে ও যে পাও দিয়ে ল্যাং মারছে আর ওই পাওই তুমি লুলা করুম দিছি লুলা কইরা হিসাব ক্লিয়ার আমার নামে কেস হইছে শেষবারের মতো তোমায় দেখবার আইছি তুমি ভালো থাইকো সাবধানে থাইকো নিজের যত্নটা নিও আমি কি শেষবারের মতো তোমার হাতটা ধরবার পারি আপনি আমার বাসার সামনে আসবেন না আমার পিছে ঘুরবেন না আমার পাশে থাকবেন না এটা হইতে পারে না এখন আমি কি করুম তাইকা যাই না থাকতে হবে না আমি আপনার সাথে যাব কি হ্যাঁ জিনিসটা পারমানেন্ট কেমন লাগে রে বাবু খালা রেকো আছে তুই খালি ঠিকানার মতো পৌঁছে যা পেনশন মেনশন লিস না হ টেনশন তো আমি বাদ দেওয়া নি লাগবো বুকু ভাই খুব খারাপ লাগতেছে ভাই সবসময় একলগে আছিলাম ভাই নিজের প্রতি খেয়াল রাখেন ভাই সাবধানে থাইস রয়েছি তোমার পাশে
আমার হৃদয় একা নয়না, এই আয়নায় তোমার মুখ কাঞ্চারা কিছুই দেখা যায় না। ও চুপ কর, তো মোড়ের সাথে গান যাচ্ছে না। সরি। না না, আমার কষ্ট কেন হবে? আপনি আছেন না আমার সাথে। তুমি এরকম হাসলেই কেন জানি পেরেশান লাগে। শেষ করে একটাও ভিতরে ভালোবেসে
শুভ্র শরতে মেঘ হয়ে তোমার মনের আকাশে মেখে দেব সা প্রেমের রং যত ভালোবেসে চাষি তোমাকে বাড়ি কারা আইছে? আমার বোনের ছেলে। তোমার বোনের ছেলে? তুমি এত বছর ধরে এই জায়গা থাকো, তোমার বোন রে দেখলাম না কোনোদিন, তোমার বোনের ছেলে আসলো কোন জায়গাতে? আবার সাথে কচি মাল গাই নাকি? দুই নম্বর কেস নাকি বলো? কচি মাল কি? বাংলাদেশে এমন কোন খোলা আছে আমার বোনের বাজে কথা কই মা দা সামনে আয় কচি মাল কে কইছ আয় ধরবো নাকি ধরবো না? দ্বিধা যতই আসুক মনে, না ধরতে পারবো না। হাত গুটিয়ে থাকবো বসে, কোনো কিছু ধরবো না। করোনার সাথে কুস্তি করে কোনো মতেই পারবো না। যতই ভাবো না বল তাবল, না ছিয়ে কিন্তু পারবো না। ছুতে গিয়ে ছোক ছোকানি নিয়ে তো চলতে পারবো না। স্পর্শ হোক দ্বিধা রে স্যানিটাইজার। তোমার বাবা কি করে? পুলিশে আছেন, সূত্রাপুর থানার ওসি। আচ্ছা আচ্ছা। তা বাবা আমাদের গ্রামে আসার উদ্দেশ্য কি? আমরা লাভ ম্যারেজ করছি, ফ্যামিলি থেকে মায়ের নেয় না, তাই পালাইছি। আচ্ছা বাবা, আমার এই গ্রামের ছেলেদের সাথে তোমার কি ঝামেলা হইছে? ওরা বাড়ির ভিতরে ঢুকে আমার বউ নিয়ে বাজে কথা কইতেছিল। আমার জায়গা আপনি থাকলে আপনি কি করতেন আঙ্কেল? গ্রামের মান সম্মান তোরা কিছুই রাখলি না, তোদের ব্যাপারটা আমি পরে দেখতেছি। বাবাজি, ওদের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে দুঃখিত। তুমি যেহেতু ওসি সাহেবের ছেলে, তোমার যদি এলাকায় কিছু হয়ে যায় সেটার দায় দায়িত্ব তো আমার উপরে এসে পড়বে, যেহেতু আমি এলাকার জনপ্রতিনিধি। তো আজকে থেকে তুমি এই গ্রামে যতদিন থাকবা আমার বাড়িতে থাকবা। ঠিক আছে, থাকলাম। ভয় করতেছে গা? আমি আছি না, এটাই তো ভয়। আমি তোমাকে হারাই ফেলবো না তো বাবা। হারাই ফেলবো কেলা? আমি আর কেথা এটাই মেয়ে। বাবু যেও না প্লিজ। বউ Thank you.
ববে 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 আমি বউ কই? তুমি তুমি আমার বউকে ধ্বংস করছো, আমার মেয়েকে আমার কাছে কে কেড়ে নিছো? এখন আসছো আমার ভাবিকে খুঁজতে? পেরে যাও। আমার বউ কই? ও যেখানে থাকো সেখানে আছে, ও এখন শ্বশুরবাড়ি আছে, পেরে যাও। Yeah.
ঠাম্মা। জেলখানে খাওন দাওন খাস নাই কে? দেখ চিনতে পারোস কিনা, দেখ টাকা।